হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আবার নতুন একটি আকর্ষণীয় ওষুধের কার্যকারিতা এবং তার ব্যবহার পদ্ধতি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। এই মেডিসিনটি হলো অ্যাগনাস ক্যাকটাস। অ্যাগনাস ক্যাকটাস আমাদের ভারতবর্ষের সমস্ত জায়গায় পাওয়া যায়। এটি একটি ফলের রস থেকে তৈরি মেডিসিন। এর কার্যকারিতা খুবই ভালো। এটি ব্যবহারে কোনো সাইড এফেক্ট নেই। কিন্তু তবুও বলে রাখি, যদি কোনো লোকের বা কোনো কারণে এই ওষুধটি খেয়ে কারোর অ্যালার্জি বা স্কিন ডিজিজ হয়ে থাকে, তাহলে ওষুধটি আপনারা খাবেন না। এবার বলি এই ওষুধটির প্রধান কাজ। এই ওষুধটির প্রধান কাজ হলো ডিপ্রেশন অ্যান্ড অ্যাংজাইটি। কিন্তু আজ আমি যে গুরুত্বপূর্ণ রোগটি নিয়ে আপনাদের কাছে আলোচনা করব, সেটি হলো ইম্পোটেন্সি অ্যান্ড লিবিডো। ইম্পোটেন্সি, ইম্পোটেন্সি কথাটার অর্থ হলো ধ্বজ ভাঙ্গ বা সবাসে অক্ষমতা। এবং লিবিডো, লিবিডো কথার অর্থ হলো সবাসে অনীহা। কিছু কিছু মানুষের আজকের ভারতবর্ষে দেখা যাচ্ছে এই দুটি রোগের প্রবলেম দেখা দিচ্ছে। এই রোগের কারণে মানুষ সাংসারিক জীবনে বিভিন্ন ঝামেলার মধ্যে দিন কাটাচ্ছে। কিন্তু হ্যাঁ বন্ধুরা, আজকেই বুঝতে পারছেন আমি আজকের যে ভিডিওটি বানিয়েছি সম্পূর্ণরূপে আমার ইয়াং বন্ধুদের জন্য, অর্থাৎ যাদের বয়স 20 থেকে 50 বছর তাদের জন্য সম্পূর্ণরূপে এই ভিডিওটি। যারা এই সমস্যাতে ভুগছেন, দীর্ঘদিন ধরে ভুগছেন, আপনারা 100% ভরসা রাখতে পারেন এই মেডিসিনটির উপর। এই মেডিসিনটি আপনারা এই রকম একটি সিল প্যাক হোমিওপ্যাথি স্টোর থেকে কিনে নেবেন। ভারতবর্ষের সমস্ত হোমিওপ্যাথি স্টোরে এই মেডিসিনটি আপনারা পেয়ে যাবেন। এবারে বলি পোটেন্সির কথা। আমি মনে করি প্রথম থেকে মাদার টিংচার খেয়ে যাওয়াই ভালো। এছাড়াও মাদার টিংচার বাদে 30CH, 200CH ইত্যাদি পোটেন্সিতে এটা পাওয়া যায়। কিন্তু মাদার টিংচার প্রথম থেকে খেলে খুবই ভালো রেজাল্ট আপনারা পাবেন। প্রথমে বলি ওষুধটি আপনারা 30ml সিল প্যাক কিনে নেবেন। এরপর প্রত্যহ সকাল, দুপুর ও রাত্রে 1 কাপ ঠান্ডা জলের সঙ্গে আপনারা পরপর 1 মাস খেয়ে যাবেন। 1 মাসের মধ্যে আশা রাখি আপনারা সম্পূর্ণ সেরে উঠবেন। আর একটা কথা বলে রাখি, আপনারা অনেকেই জানেন ব্যস্ততার মধ্যে জীবন কাটাচ্ছে সমস্ত পুরুষ মানুষ, যার জন্য এবং ধূমপান, মদ্যপান বা আদার্স উত্তেজনীয় কিছু খাবার খাওয়ার ফলেও এই ধরনের সমস্যায় অনেকে পড়ে থাকেন। এছাড়া অপুষ্টিকর খাবার, কেমিক্যালযুক্ত, ফ্লেভারযুক্ত খাবার, এইগুলো খাওয়ার কারণেও অনেকে ইম্পোর্টেন্সি বা লিবিডোতে ভুগে থাকেন। এই রোগের ক্ষেত্রে আমি একটি কথা বলবো, মানসিক অস্থিরতা। আপনারা মানসিক অস্থিরতা কাটানোর জন্য মেডিটেশন, মেডিটেশন অর্থাৎ নিজেকে সংযম করার জন্য, মনকে স্থির রাখার জন্য আপনারা কিছু প্রাত্যহিক ব্যায়াম অর্থাৎ সকালে কিছু এবং সন্ধ্যায় কিছু ব্যায়াম করবেন। যেরকম আপনাদের জানা আছে সেরকম ভাবে নিয়মিত একটু ব্যায়াম করবেন এবং কত সকালে পারলে একটু বেশি জল খাবেন এবং কিছুটা সম্ভব হলে হাঁটবেন। কিছুটা হাঁটার কারণেও শরীরে ব্যায়াম হয়ে থাকে। এছাড়া শারীরিক কিছু, এবার বলি বন্ধুরা এই রোগের ক্ষেত্রে অ্যাগনাস ক্যাকটাস বাদেও আরও অনেক ভালো ভালো হোমিওপ্যাথি ওষুধ আছে, যেগুলো নিয়ে আবার হয়তো একদিন আপনাদের কাছে নতুন নতুন আরও চমৎকার ভিডিও করে তুলব। এরপরে আমি আপনাদের কাছে একটি কথা বলতে চাই,
আপনাদের কাছে যে কারণে আমি উপস্থিত হয়েছি বা যার সহযোগিতায় উপস্থিত হয়েছি অর্থাৎ ইউটিউব চ্যানেলকে ধন্যবাদ জানাই। এবং আমার এই ভিডিও দেখে আপনাদের যদি ভালো লাগে অবশ্যই দয়া করিয়া সাবস্ক্রাইব করিবেন, বেল বটনটি প্রেস করিয়া লাইক ও কমেন্টস করিতে ভুলিবেন না। নমস্কার, আজকের মতো বিদায় নিচ্ছি।